রাজধানীর গাবতলি বাস টার্মিনালে আছেন সহকর্মী অধর ইয়াসমিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অধরা, ঈদ যাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ফাতিমা, আজকে থেকে ঈদ যাত্রার যে অগ্রিম টিকিট, সেই টিকিটটি কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে। সকাল থেকেই টিকিটের জন্য কিন্তু তেমন একটা ভিড় লক্ষ্য না করা গেলেও সব বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীরা কাউন্টারে আসছেন, এবং যেহেতু ভিড় একটু কম আজকে, সেই কারণে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যেই টিকিট নিয়ে যেতে পারছেন। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে, এখানে যারা রয়েছেন তারা কিন্তু সাধারণ যাত্রীও রয়েছেন, সাথে ঈদ যাত্রার জন্য অগ্রিম টিকিট কিন্তু তারা অনেকেই এদের মধ্যে অনেকেই এসেছেন। একটু বলি যে আসলে কাউন্টারগুলোতে আজকে 16 থেকে 21 এপ্রিলের আগাম টিকিট আসলে পাওয়া যাচ্ছে, তারা কাউন্টারগুলো দিচ্ছেন। তবে প্রথম দিনে তেমন আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে খুব একটা প্রতি বছর যে ভিড়টা থাকে সেই ভিড়টা কিন্তু আসলে আজকে লক্ষ্য করা যাচ্ছে না। একটু বলি ফাতিমা আপনাকে যে চাঁদ দেখা সাপেক্ষে 22 এপ্রিল পালিত হতে পারে আসলে ঈদ উল ফিতর, সেই কারণে কাউন্টারগুলোতে বেশিরভাগ যাত্রীরাই কিন্তু আসলে অভিযোগ করেছে যে কাউন্টারগুলোতে 20 এপ্রিলের টিকিট আসলে তারা পাচ্ছেন না। এদিকে কাউন্টার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে ঈদের আগের ছুটি মিলিয়েই আসলে ওই 20 তারিখের টিকিটটা তারা আগেই বিক্রি করে ফেলেছেন, আগেই বিক্রি হয়ে গেছে। তো বাকি যে অন্যান্য দিনগুলোতে তেমন একটা আসলে চাপ লক্ষ্য করা যাচ্ছে না। আর আমি যে জায়গাটাতে রয়েছি, যে রাজধানীর গাবতলি, এখান থেকে কিন্তু উত্তর ও দক্ষিণ বঙ্গের বাসের আগাম আসলে টিকিট বিক্রি হচ্ছে। তো এই দূরপাল্লার বাসের যে যাত্রীরা রয়েছেন তারা আগাম টিকিট কিনতে পেরে তারা আসলে উচ্ছ্বসিত, তারা আসলে স্বাচ্ছন্দ্যের সাথে, যেহেতু ভিড় নেই অন্যান্য ঈদের তুলনায়, অন্যান্য বারের তুলনায়, সেক্ষেত্রে কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্যে ঈদের যে টিকিটটা আছে তারা কিনে নিচ্ছেন। এদিকে নানান অভিযোগ থাকা সত্ত্বেও একটা কথা একটু বলে রাখি যে এখন পর্যন্ত যে নির্ধারিত মূল্য তালিকা সেটা কিন্তু কাউন্টারগুলোতে এখনও টাঙানো হয়নি। ফাতিমা, এই ছিল আমার কাছে গাবতলি বাস টার্মিনাল থেকে সর্বশেষ। ধন্যবাদ, এতক্ষণ রাজধানীর গাবতলি থেকে জানাচ্ছিলেন অধর ইয়াসমিন।